বিএনপি জামাত তাদের পদযাত্রায় সারা দেশে ধ্বংসলীলা চালাচ্ছে বলে অভিযোগ করে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি পেলে এই ধ্বংসলীলার দাঁত ভাঙা জবাব দেয়া হবে। দুপুরে ফার্মগেটে যুবলীগ উত্তরের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় পরশ আরও বলেন, বিএনপি জামাতকে দেশের জনগণ সহ্য করতে পারছে না, বিএনপি সহিংসতা প্রতিরোধ করার জন্য যুবলীগ মাঠে আছে বলে মন্তব্য করেছেন তিনি। আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি আমাদেরকে একটু অনুমতি দেন, এরপরে যদি আর একবার তারা আমাদের পুলিশ বাহিনী অথবা জনগণকে হামলা করে আমরা তাদের প্যাকেট করে বাসায় ফেরত দেব। সুতরাং আপনারা এই টাইপের ঔদ্ধত্য দেখানোর চেষ্টা করবেন না।